নমস্কার, গল্পামিশ নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের অনেক অনেক ধন্যবাদ আমার এই প্রয়াসে পাশে থাকার জন্য। আশা করি এভাবে আগামী দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো এবং আরো ভালো ভালো গল্প উপহার দেবার চেষ্টা করব। তাহলে শুরু করছি পূর্বের কথা মতো আমাদের স্বনামধন্য কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের দ্বিতীয় গল্প বিপদ থেকের বউ। প্রতিমার বাবা নেহাত গরিব নয়, প্রতিমাকেও দেখিতে নেহাত খারাপ বলা যায় না। আরো কিছুদিন চেষ্টা করিলে বিবাহে অভিজ্ঞতাবিহীন ভালো একটি কুমার বর তার জন্য অবশ্যই জোগাড় করা যাইত। তবু বিপত্নিক রমেশের হাতে তাকে সমর্পণ করাই বাপ মা ভালো মনে করিলেন। একবার বিবাহ হইয়াছিল এবং বছর ছয়েক বয়সে একটি ছেলে আছে। এই দুটি খুব ছাড়া পাত্র হিসেবে রমেশের তুলনা হয় না। মোটে 31 বছর বয়স, দেখিতে খুবই সুপুরুষ, 300 টাকা মাহিনার সরকারি চাকরি, উচ্চ শিক্ষা, নম্র স্বভাব, সদ্বংশের গৌরব, এসবে অভাব রমেশের নাই। এমন পাত্র হাত ছাড়া করিবে কে? রমেশ নিজেই মেয়ে দেখিতে গিয়াছিল। বিবাহের আগে প্রতিমাও সুতরাং তাকে দেখিয়াছিল। দোজবরে শুনিয়া অবধি অদেখা ভাবি বরটির প্রতি প্রতিমার মনে যতখানি বিতৃষ্ণা আসিয়াছিল রমেশের সুন্দর চেহারা দেখিয়া তা কমিয়া যাওয়াই ছিল উচিত। তা কিন্তু গেল না, বিরুদ্ধ ভাবটা যেন বাড়িয়াই গিয়াছিল। এ পর্যন্ত মনের বিরূপ ভাবটা ছিল একটি কাল্পনিক ব্যক্তির উপর, অতএব সেটা তেমন জোরালো হইয়া উঠিতে পারে নাই। রমেশকে দেখিবার পর সে অসাধারণ রূপবান পুরুষ বলিয়াই আর একটি মেয়ে যে 4-5 বছর ধরিয়া তাকে ভোগ দখল করিয়াছিল এই ব্যাপারটা প্রতিমার মনে ভয়ানক অশ্লীল হইয়া উঠিল। এর কারণটা জটিল। রমেশের আর কোনো পরিচয় তো সে তখনও পায় নাই, শুধু বাহিরটা দেখিয়াছিল। আগে স্ত্রীর সঙ্গে বাহিরে এই রূপ সংক্রান্ত সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক কল্পনা করা প্রতিমার পক্ষে সম্ভব নয়। ভাবি বরের কথা ভাবিতে গেলে লোকটা তার মনে উদিত হইত। দেবী প্রমাণ কামনার মতো ঈষৎ স্থুলাঙ্গি এক রমণীর আলিঙ্গনবদ্ধ অবস্থায় বৃতৃষ্ণ প্রতিমার পবিত্র কুমারী দেহে কাটা দিয়া উঠিত। স্বামীর সম্বন্ধে প্রতিমার এই অসুচি বোধ অনেকটা কাটিয়া গেল। স্বামী গৃহে মৃতা সতিনের একখানা বড় ফটো দেখিয়া, না সেরকম মূর্তি বউটা ছিল না, যাকে দেখলে টের পাওয়া যায় রূপবান স্বামীকে প্লেদাহত বাহুতে দিবারাত্রি বাঁধিয়ে রাখা ছাড়া আর কিছু সে জানে না। গোল গায়ের হাসি হাসি মুখখানা, ভাষা ভাষা চোখে, সরল শান্ত দৃষ্টি, বলে বছর দুয়েকে একটি ছেলে নড়িয়া যাওয়ায় ফটোতে মুখখানা ঝাপসা হইয়া গিয়াছে। কাপড় পরিবার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি সব মিলিয়া প্রমাণ করিতেছে বউটি ছিল নেহাত গোবেচারী, ভালো মানুষ, রমেশের বউ বলিয়া যেন ভাবাই যায় না। ফটোখানা প্রতিমা দেখিল দ্বিতীয়বার স্বামী গৃহে গিয়া প্রথম দিন দুপুরবেলা, রাত্রে রমেশের সঙ্গে দেখা হওয়ার আগেই। বিবাহের পর প্রথম দফায় যে কয়দিন তাদের দেখাশোনা হইয়াছিল তার মধ্যে রমেশ একেবারে স্ত্রীর কাছে ভেসিবার চেষ্টা করে নাই, তাই রক্ষা। সুন্দর স্বামীটির উপর যে নিবিড় ঘৃণার ভাব প্রতিমার মনে তখন ছিল একপাশে কেলেঙ্কারি করিয়া বসিতে পারিত। এবার মানুষের ফটোখানা দেখিয়া মন একটু সুস্থ হয়। রাত্রে রমেশের আলাপ করিবার চেষ্টা করিলে 2-4 প্রশ্নের জবাব দিতে প্রতিমা কার্পণ্য করিল না। রমেশের মৃদু কণ্ঠ, শান্ত ভাব ও উদাসীনের মতো কথা বলিবার ভঙ্গি ভালোই লাগিল প্রতিমার। কে জানে কি ভাবিতেছে লোকটা, একেবারে অন্য মনস্ক, ভাবিতেও তাহা হইলে জানে রং করা সঙ্গের মতো চেহারাটাই সর্বস্ব না। গালে ওই দাগটা কিসের? আহা, দাড়ি কামাইতে গিয়ে গালটা এতক্ষণ কাটিয়া ফেলিয়াছে,
রাত বাড়ে, প্রতিমার ঘুম পায়, স্মরণীয় কথা রমেশ কিছুই বলে না। হাতের এক প্রান্তে সে এবং অপর প্রান্তে প্রতিমা পা ঝুলাইয়া বসিয়া থাকে, তো বসিয়াই থাকে। কিরকম মানুষ প্রতিমা, যেরকম ভাবিয়াছিল সেরকম তো নয়, একটু যেন রহস্যের আবরণ আছে চারিদিকে। রমেশ একসময় বলিল, আগে থেকে এসব বলে নেওয়াই ভালো, কি বলো? তুমি তাহলে আমাকে বুঝতে পারবে, আমিও তোমাকে বুঝতে পারবো। কি সব বলিয়া নেওয়া ভালো, কিছুই বুঝিতে পারিল না, তবু ঘর কাজ করিয়া সে সায় দিল। শোনাই যাক স্বামীর প্রথম প্রণয় সম্ভাষণটা কিরকম হয়। রমেশ বলিল, কেন আবার বিয়ে করলাম বলি, সহজে করতাম না। 5 বছর একজনের সঙ্গে ঘর কন্যা করে আবার আরেকজনের সঙ্গে, তুমি নিশ্চয়ই আমাকে অশ্রদ্ধা করছো, করছো না? প্রতিমা ভদ্রতা করিয়া বলিল, না, তা কেন করব। রমেশ বলিল, করছো বই কি, সব শুনে কিন্তু তোমার মায়াই হবে। হঠাৎ 3 দিনের জ্বরে ও যখন মরে গেল, শোকে আমি যেন কিরকম হয়ে গেলাম, বেঁচে থাকতে কখনো ভাবিনি এতখানি আঘাত পাব। সময় মনটা সুস্থ হবে ভেবেছিলাম, তাও হলো না, কোনো কাজে মন বসে না, মানুষের সঙ্গ ভালো লাগে না, কর্তব্যগুলো না করলে নয় তাই করে যাই, কিন্তু কি যে কষ্ট হয় তা কি বলবো। কতদিকে আমার কত রকমের দায়িত্ব আছে ক্রমে ক্রমে বুঝতে পারবে, আর কারো উপরে যে সব হার দেব সেই উপায়ও আমার নেই। আমি না দেখলে চারিদিকে অনিষ্ট ঘটবে, অথচ আমার মনের অবস্থা এরকম যে হাত পা ছেড়ে ভেসে যেতে ইচ্ছে করে বেশি। আগে বাড়িতে সকলের ছিল হাসি খুশি ভাব, এখন আমি মনমরা হয়ে থাকি বলে কেউ আর প্রাণ খুলে হাসতে পারে না। বাড়িতে কেমন একটা নিরানন্দের ভাব নিয়ে এসেছে, মেজাজটাও গিয়েছে বিগড়ে, কথায় কথায় ধমকি উঠে, সেজন্য বাড়ি শুধু লোক কেমন ভয়ে ভয়ে দিন কাটায়, ছেলেটা পর্যন্ত সহজে আমার কাছে ঘেঁষতে চায় না। প্রথমে অত খেয়াল করিনি, তারপর কিছুদিন আগে টের পেলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে সুন্দর জীবনটা গড়ে তুলেছিলাম, আমার অবহেলায় তা ভেঙে যাবার উপক্রম হয়েছে। বড় অনুতাপ হলো, আমার একার শোক আর 10 জনের জীবনে ছায়া ফেলবে এ তো উচিত নয়। এমন যদি হতো যে সংসারে আমার কোনো কর্তব্য নেই, মনের অবস্থা আমার যেমন হোক কারো তাতে কিছু আসে যায় না, তাহলে কোনো কথা ছিল না, কিন্তু তা যখন নয়, শোক দুঃখ ভুলে আবার আমাকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে, তাই ভেবে চিনতে আবার তোমাকে। এমন করিয়া বুঝাইয়া বলিলে শিশুও বুঝিতে পারে, প্রতিমা বুঝিতে পারিল। বিবাহ উপলক্ষে রমেশ যে ফ্যাশন করিয়া চুল ছাটিয়াছে, গোবদাড়ি কামাইয়া মুখখানা চকচকে করিয়াছে, ওসব কিছু নয়। হাত কাটা ছোট শার্টটি পরায় ওকে যতই কলেজের ছেলের মতো দেখাক, আড়ালের মনটি সংসারী, হিসাবী, সতর্ক, উচ্ছ্বাস ভাব প্রবণতা কল্পনা প্রকৃতির বদলে সুবিবেচনায় ঠাসা। প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য নয়, ভোলা প্রয়োজন বলিয়া আবার সে বিবাহ করিয়াছে। 5 বছর যার সঙ্গে ঘর কন্যা করিয়াছিল, তার জন্য শোক করিতে করিতে জীবনটা কাটাইয়া দিবার প্রবল বাসনা, কিন্তু কি করিবে, আর 10 জনের মুখে চাহিয়া শোকটা কমানো অপরিহার্য একটা কর্তব্য দাঁড়াইয়া গিয়াছে। এবং এ তো জানা কথাই যে রমেশ বিশেষ রূপে কর্তব্য পরায়ণ, কিন্তু তাকে করিতে হইবে কি, ভিজা ন্যাকড়া স্লেটের লেখা মোছার মতো রসালো ভালোবাসায় স্বামীর মনের স্মৃতিরেখা মুছিয়া দিতে হইবে। ঘুমের ঘোরটা প্রতিমার কাটিয়া যায়, রমেশের গম্ভীর বিষণ্ন মুখখানা এক নজর দেখিয়া সে ভাবিতে থাকে যে এসব কথা তাকে বলিবার কি প্রয়োজন ছিল, সে কোন দেশি বোঝাপড়া, তার যেটুকু রূপ যৌবন আর মানুষ ভোলানোর ক্ষমতা আছে তার এক কোনা কি সে বাপের বাড়ি ফেলিয়া আসিয়াছে। আস্ত মানুষটা সে আসিয়া হাজির, যে দরকারই লাগাও, বাধা দিতে বসিবে না, কে জানে। রমেশ ভাবিয়া রাখিয়াছে কিনা যে মেয়েদের একটা গোপন রিজার্ভ ফান্ড থাকে স্নেহ মমতা ও মাধুর্য রচনা শক্তির, আগে হইতে বলিয়া রাখিলে ওখান হইতেই প্রয়োজন মতো আমদানি করিয়া বিশেষ অবস্থায় বিশেষ একটি মানুষের শোকের তপস্যা মেয়েরা ভঙ্গ করিতে পারে
এও প্রতিমা বুঝিতে পারে না যে দশ জনের মুখ চাহিয়া প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য দ্বিতীয়বার বিবাহ করিয়াছে বলিয়া অশ্রদ্ধার বদলে তার মায়া হওয়া উচিত কেন। আত্মীয় স্বজন দায়িত্ব কর্তব্য এসব যাকে শোক ভুলাইতে পারে নাই, একটি স্ত্রী পাওয়া মাত্র সে আনন্দে ডগমগ হইয়া আবার বাঁচিয়ে থাকার স্বাদ পাইতে আরম্ভ করিবে এ তো শ্রদ্ধা জানানোর মতো কথা নয়। স্ত্রীর প্রয়োজনে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করার চেয়ে এ ঢের বেশি মানসিক দুর্বলতার পরিচয়। আরো অনেক কথা রমেশ সে রাত্রে বলিয়া গেল। রাত তিনটার আগে তারা ঘুমাইল না। বাড়ির লোকে টের পাইয়া ভারী খুশি। এ পর্যন্ত নববধূর সঙ্গে যে ভালো করিয়া কথা পর্যন্ত বলে নাই জানিয়া সকলে চিন্তিত হইয়া উঠিয়াছিল। বাড়িতে অনেক লোক, অনেক কাজ, অনেক বৈচিত্র্য, হৃদয়ে হৃদয়ে রকমারি স্নেহের ফাট পাতা আছে। প্রতিমাকে আটক করিবার চেষ্টার কেহ কসুর করিল না। বউকে যে কোনো বাড়িতে এত খাতির করে প্রতিমার সে ধারণা ছিল না। সকলের কাছে সে যেন অশেষ রূপে মূল্যবান, কাজ তাহাকে করিতে দেওয়া হয় না, সংসারে গোলমাল হইতে তাহাকে তফাতে তফাতে রাখা হয়। রমেশের শৌখিন সেবাটুকু ছাড়া প্রতিমার কোনো কর্তব্য নাই। দিনরাত্রি সব সময় সে যাতে স্বামীর সন্দর্শনের সুযোগ পায় বাড়ির ছেলে বুড়ো যেন তারই ষড়যন্ত্র করিয়া মরে। প্রতিমার বুঝিতে বাকি থাকে না সকলে কি চায়। এক বছর আগে মরিয়া যে বউ আজও এ গৃহের জড় বস্তুতেও বিভিন্ন চেতনায় অক্ষয় অমর হইয়া বিরাজ করিতেছে তাড়াতাড়ি তাকে দূর করিয়া দিতে হইবে। সে যে বিপুল ফাঁকটা রাখিয়া গিয়াছে শীঘ্র ভরাট হইয়া ওঠা চাই। রান্না খাওয়া প্রভৃতি নিত্যকার তুচ্ছ সাংসারিক কাজে নিজেকে এক বিন্দু ক্ষয় করিবার প্রয়োজন প্রতিমার নাই। যা কিছু তার আছে এক মনে সব সে ব্যয় করুক মৃতা সতীনের শূন্য সিংহাসনে আত্মাভিষেকের আয়োজনে। হাসি গল্পে গানে বাজনায় উথলিয়া উঠিয়া রমেশকে সে ভাসাইয়া লইয়া যান। তার ভাঙা বুক জোড়া লাগিয়া দেখাদিক আনন্দ উৎসাহ প্রণয়ের প্রাচুর্য। হাসি চাই হাসি, অম্লান অপর্যাপ্ত হাসি। হাসি প্রতিমার আসে না, মাধুর্য শুকাইয়া ওঠে। এমন ছিল নাকি তার সতীন, এই ক্ষুদ্র পারিবারিক সাম্রাজ্যে এত বড় প্রাতঃস্মরণীয়া সাম্রাজ্ঞী। রমেশ হইতে বাড়ির দাসীটির মন পর্যন্ত এমন ভাবে সে জুড়িয়াছিল, এমন অসহ্য বেদনা সে রাখিয়া গিয়াছে যে মুক্তি লাভের জন্য বাড়ি শুধু লোক এতখানি পাগল। সকলে যত ব্যাকুল হইয়া নীরবে তাহাকে প্রার্থনা জানায়, ভুলাও ভুলাও সে মায়াবিনীকে ভুলাইয়া দাও। প্রতিমার তত মনে পড়ে সতীনকে। কি মন্ত্র না জানি জানিত সেই গোলকাল মুখবালা বউটি। ননদ নন্দা বলে, কেন মুখ ভার করে আছো বৌদি ভাই, বাপের বাড়ির জন্য মন কেমন করছে বলো তো? আজকে তোমার যাবার ব্যবস্থা করে দিই, দুদিন থেকে মন ভালো করে এসো। তোমার শুকনো মুখ দেখলে আমাদের যে তাকে মনে পড়ে বৌদি, বাপের অসুখ শুনেও তাকে আমরা পাঠাইনি, দুদিন ধরে চোখের জল ফেলেছিল, তাই না আমাদের এমন শাস্তি দিয়ে চলে গেল। এই আরেকটা দিক, প্রতিমার মুখ ভার করিলে তার কথা সকলে মনে পড়িয়া যায়। প্রতিমা হাসিলে সকলে অবাক হইয়া বলে, ও মা, এই যে অবিকল সেই অবাগীর হাসি গো। নানা লোকে মৃতা সতীনটির সঙ্গে প্রতিমার নানা রকম সাদৃশ্য আবিষ্কার করে। পিছন হইতে দেখলে প্রতিমার চলন যে তার মতো দেখায় এটা আবিষ্কার করে ছোট বউ বিমলা। তার বালা আর তার চুরি যে আশ্চর্য রকম মানাই আছে প্রতিমার হাতে এটা আবিষ্কার করে আরেক ননদ মন্দা। বিধবা একজন পিসি থাকেন বাড়িতে, তার আবিষ্কারগুলি আরো ব্যাপক ও গুরুতর। প্রখর দৃষ্টিতে তিনি প্রতিমার প্রত্যেকটি অঙ্গ নিরীক্ষণ করে, বলেন, ও মন্দা ও নন্দা, দেখ সে বৈশিবু, দেখ গলা, দেখ সুচলো কুনুই, দেখ বাঁকাও দিকি বউ হাতখানা, দেখলি নন্দা ও মন্দা দেখলি? কোমরে বঙ্কিম ভঙ্গি, আলতা পরা পায়ের গোড়ালি, ভ্রু
আর কানের মাঝখানে অংশটা সব প্রতিমা, সেই একজনের কাছে ধার করিয়াছে। সমগ্রভাবে দেখিলে প্রতিমা অবশ্য অন্যরকম। সে ছিল দিব্যি মোটাসোটা, রাজনানীর মতো জমকালো, প্রতিমা ক্ষীণাঙ্গী তবু পিসির মতো। সোম দৃষ্টিতে প্রতিমার দেহটা নানা অংশে ভাগ করিয়া একবার সকলে মিলাইয়া দেখো তো, সেই হতভাগের যে ছবি স্মৃতিপটে আঁকা আছে তার সঙ্গে। রমেশ যে এত বড় মেয়ের মধ্যে প্রতিমাকেই পছন্দ করিয়াছে সে কি এমনি এই মিলের জন্য? একদিন প্রতিমার হাত হইতে পান লইবার সময় রমেশ বলিল, জানো নতুন বউ, তোমার আঙুলগুলি ঠিক তার মতো। আঙুলগুলি পর্যন্ত তার মতো? রাগে প্রতিমার মন জ্বালা করিয়া উঠিল। রমেশের স্মৃতিময় আবেগকে গুরু আঘাত করিবার জন্য না বোঝার ভান করিয়া বলিল, কার মতো গো, আর কেউ আছে নাকি তোমার ভালোবাসার কেউ? রমেশ চমক ভাঙিয়া বলিল, কি বলছো? ঠিক তোমার দিদির কথা বলছি। আমার দিদিকে তুমি আবার দেখলে কোথায়? বিয়ের সময় সে তো আসেনি। সে নয়, মানুষই। তোমার নখগুলি যেমন ডাগর দিকে ঢেউ তোলানো, মানুষেরও এমনি ছিল। এবার প্রতিমার মুখের কৌতুকচ্ছলতার ছাপ মুছিয়া ফেলিল, বলিল, তোমার আগেকার বউ, তার নাম বুঝি মানুষই ছিল? রমেশ যেন স্তম্ভিত হইয়া গেল। তুমি জানতে না একদিন এসেছো এখানে তার নামটাও শুনে রাখুনি? প্রতিমা ম্লান মুখে বলিল, কে বলবে বলো, দিদির কথা কেউ আমাকে কিছু বলে না। রমেশ সাগ্রহে বলিল, শুনবে নতুন বউ, শুনবে তার কথা? শুনব, বলো। মানুষের কথা বলিতে বলিতে রমেশের গলা ধরিয়া আসে। প্রতিমা অপরিমিত ঈর্ষা হয়, মনে হয় এবারের সকলে তার সঙ্গে এক আশ্চর্য পরিহাস জুড়িয়াছে। মানসীকে ভুলিবার ছলে তাকে আনিয়া মানসীকেই খুঁজিয়া ফিরিতেছে তার মধ্যে। তার মৌলিকতা অচল এই বাড়িতে, সে মানুষেরই নতুন রূপ। অচিন্ত অব্যক্ত দেবতার প্রতিকৃতির মতো সেও সকলের নিরাকার ব্যাপক শোকের জীবন্ত প্রতিমা। মানুষের সঙ্গে সেসব দিক দিয়াই পৃথক, তবু মিলের তাই অন্ত নাই। ব্যথার পূজা নিবেদন করার জন্য সকলে তাকে মানুষের প্রতিনিধির মতো খাড়া করিয়া দিয়াছে। একদিন প্রতিমা স্বামীকে বলিল, খোকা কোথায় আছে? রমেশ বলিল, বড় পিসির ওখানে। আনবে না তাকে? তুমি বলিলি আনিব। প্রতিমা অবাক হইয়া বলিল, আমার বলার জন্য কি অপেক্ষা করছিলে? তোমাদের ব্যবহারে আমি সত্যি থ বলে যাচ্ছি, কাউকে একদিন খোকার কথা বলতে পর্যন্ত শুনলাম না এসে থেকে। কেন তা বুঝিনি কিছু? রমেশ বলিল, আমি বারণ করে দিয়েছিলাম নতুন বউ, এখানে তোমার মন্ত্রণ বসবে, তারপর খোকার দিকে মন দেবার সময় পাব। কি চমৎকার বোঝো তোমার মানুষের মন। দুদিন পরেই খোকা আসিল, বেশ মোটা সোটা লম্বা চওড়া ছেলে, কোলে করা কষ্টকর, তবু সকলে উদ্ভিদ হইয়া আছে দেখিয়া কোন রকমের প্রতিমা তাকে একবার কোলে করিল। বড় লজ্জা করিতে লাগিল প্রতিমার, প্রসব না করিয়াই সে এত বড় ছেলের মা। খোকাও নতুন লোকের কোলে উঠিয়া কাঠ হইয়া রহিল। পরের বাড়ি ছেলের সঙ্গে ভাব করার মতো করিয়া ছেলেকে যদি প্রতিমা আপন করিবার সুযোগ পাইত, মাতা পুত্রের প্রথম মিলনটা হয়তো এমন নিরস হইত না। কিন্তু সে যে মা এবং নতুন বউ, হাসিয়া ছেলে মানুষই কথা দিয়া শুরু করিয়া দূর হইতে ধীরে ধীরে কাছে আগাইবার উপায় তো তার নাই। ছেলে কাছে আসিলে প্রথমেই বুকে জাপটাইয়া ধরিয়া আধ ঘুমটার ফাঁকে তাকে চুমু খাওয়া চাই। ছেলে তো আসিল, একটু মায়াও ওর দিকে প্রতিমার তুলিল, কিন্তু মৃতা সতীনের ছেলেও কম বিপজ্জনক পদার্থ নয়। একটা কঠিন সমস্যার মতো, আদর যত্ন ভালোবাসা সব সতর্কভাবে হিসাব করিয়া দিতে হয়। কম হইলে লোকে ভাবিবে সতীনের ছেলে বলিয়া অবহেলা করিতেছে, বেশি হইলে ভাবিবে সব লোক দেখানো। 18 বছর বয়সে ভাবপ্রবণ মনে এ ধরনের সতর্কতা বজায় রাখিয়া চলা কঠিন, হিসাবও সবসময় ঠিক হয় না। প্রাত্যহিক জীবনে পদে পদে এমনি অভিনয় করিয়া চলিবার মতো প্রত্যুৎপন্নিমতিত্ব সে পাইবে কোথায়? ছেলেকে ভাত খাওয়াইতে বসিয়া
প্রতিমা যদি একটু সময়ের জন্য অন্যমনস্ক হইয়া যায়, চমক ভাঙিয়া সবয়ে সে চারিদিকে লক্ষ্য করে কেহ তাকে বিমনা দেখিয়াছে কিনা। খোকা অসংখ্য শিশুসুলভ অন্যায় আবদার, প্রতিমার অসংখ্য বিপদ, কি করিবে প্রতিমা ভাবিয়া পায় না। আবদার রাখিলে খোকার ক্ষতি, তাতে নিন্দা হয়, না রাখিলে খোকা কাঁদে, তাতেও নিন্দা হয়। ঘোড়া পেটে খোকার হাতে সন্দেশ দিয়া প্রতিমা শুনিতে পায়, শাশুড়ি নিঃশ্বাস ফেলিয়া বলিতেছেন, ওর সে বিবেচনা করতে হবে নন্দা যে বলছিস, নারীর টান তো নেই। পরদিন ভরা পেটে আবার সন্দেশের জন্য খোকা কাঁদে, প্রতিমা তাকে কাঁদায়, সন্দেশ দেয় না। মুখ ভার করিয়া পিসিমা আসিয়া খোকাকে কোলে নেন, ভাড়ার খুলিয়া খোকাকে সন্দেশ দেন, তারপর করেন স্থান ত্যাগ। প্রতিমার মুখ লাল হইয়া যায়। খোকাকে উপলক্ষ করিয়া প্রতিমা ধীরে ধীরে টের পাইতে থাকে অতিরিক্ত স্নেহ যত্নের তলে তলে তার প্রতি একটা বিদ্বেষের ভাবও সকলের আছে। এবার এই মনগুলি যতক্ষণ তাকে টনিকের মতো ব্যবহার করিতে পারে ততক্ষণ কৃতজ্ঞ ও স্নেহশীল হইয়া থাকে, কিন্তু যখনই প্রতিমার একটি বিশিষ্ট অস্তিত্ব সম্বন্ধে কেউ সচেতন হইয়া ওঠে যাহা এই বাড়িতে কারো কোনো কাজে লাগিবার নয়, প্রতিমাকে তখন সে আঘাত করে, তখন সে প্রতিমার সমালোচক। দিন কাটে কিন্তু এর ব্যতিক্রম হয় না। প্রতিমার ঘুমটা কমিতে থাকে, চলাফেরার স্বাধীনতা বাড়ে, সুখ সুবিধার অতিরিক্ত কতগুলি ব্যবস্থা হয়, মানুষের সঙ্গে প্রতিমার মিল খুঁজিবার উৎসাহ সকলের ভাটা পড়ে। তবু না হয় প্রতিমার ব্যবহার কৃত্রিমতাহীন, না দেয় কেহ তাকে বাঁচিবার জন্য একটি সহজ স্বাভাবিক জগৎ, আর একজনকে তার আসনে পাঁচ বছর বধূর জীবনের বিচিত্র তপস্যায় ব্যাপৃত ছিল, প্রতিমার জীবনকে এই সত্য অপ্রতিহতভাবে নিয়ন্ত্রিত করে। একবার এক মাসের জন্য বাপের বাড়ি ঘুরিয়া আসিল, খোকাকে সঙ্গে না আনা উচিত হইয়াছে কিনা ভাবিয়াই মাসটা কাটিল প্রতিমার। বাপের বাড়িতেও মন খুলিয়া সকলের সঙ্গে সে মিশিতে পারিল না। একটা অদ্ভুত জ্বালাভরা আনন্দ উপভোগের জন্য সত্য মিথ্যা জড়াইয়া প্রাণপণে শ্বশুর বাড়ির নিন্দা করিল এবং সেজন্য বিষণ্ন ও উন্মনা হইয়া রহিল। কে কি ভাবিবে তাই ভাবিয়া ভাবিয়া কাজ করার অভ্যাসটা প্রায় তাই হইয়া গিয়াছিল। বাপের বাড়িতেও নিজে তাহার চলাফেরা অনেকটা পরের ভাবনাকে অনুসরণ করিতে লাগিল। সকলে এক বাক্যে স্বীকার করিল, বিবাহের পরে যেমন হয় প্রতিমা তেমনই হইয়াছে, পর হইয়া গিয়াছে, প্রতিমা আর সে প্রতিমা নাই। তবু সব প্রতিমার সহ্য হইত, রমেশকে যদি সে ভালোবাসিতে পারিত। ঘৃণার ভাব কোন কালে মুছিয়া গিয়াছিল, শ্রদ্ধা আসিতেও দেরি হয় নাই। রূপে গুণে মানুষটা অসাধারণ, সরল সহজ ব্যবহার, গাম্ভীর্যের অন্তরালে অত্যন্ত স্নেহপূর্বণ, রাগী কিন্তু সুবিবেচক। এ ধরনের পুরুষের সহচর্য মেয়েদের কাছে সবচেয়ে প্রীতিকর, এদেরই তারা স্বেচ্ছাদাসী। স্ত্রীর প্রতি কর্তব্য পালনে রমেশ খুব যে বেশি ত্রুটি করে তা নয়, তবুও স্বর্গীয়া সতীনের বিরুদ্ধে প্রতিমার অকথ্য ঈর্ষা দাম্পত্য জীবনের সহজলভ্য সুখের পথেও কাটা দেয়। মানুষকে একেবারে ভুলিয়া যাওয়া রমেশের পক্ষে এখনো সম্ভব নয়, আজও সে অন্য মনে তার কথা ভাবে। কণ্ঠলগ্না প্রতিমাকে অতিক্রম করিয়া আজও সে তার ওই কণ্ঠ বেষ্টন করিতে চায়, যে কোথাও নাই, এক একদিন রমেশের চুম্বন পর্যন্ত অসমাপ্ত থাকিয়া যায়। প্রতিমা স্পষ্ট অনুভব করে দড়ি ছিঁড়িবার মতো স্বামীর বাহুবন্ধন হঠাৎ শিথিল হইয়া গেল, নিভিয়া গেল চুম্বনের আবেগ। তা যাক, তাও হয়তো প্রতিমা গ্রাহ্য করিত না, হয়তো এজন্যই সে স্বামীর মন জয় করিবার তপস্যায় তীব্রতম করিয়া তুলিল। একটা মৃতা রমণীর কাছে হার মানিবার অপমান এ বয়সে সহ্য হয় না, কিন্তু জয় করিতেই অনেক বাধা, অনেক লজ্জাকর বেদনাদায়ক অন্তরায়। রমেশকে যখন সে মুগ্ধ করে অতীতের দিক হইতে, তার দৃষ্টি যখন সে ফিরাইয়া আনে নিজের দিকে, রমেশের প্রীতিপূর্ণ ভাষা ও মোহস্নিগ্ধ চাহনি আনন্দের বদলে তাকে যেন অকথ্য লজ্জা দেয়। সে যেন অনুভব করে এ ভাষা উচ্চারিত, এ চাহনি যেন পুরাতন, যে কথা মানুষকে বলিত, যে চোখে মানুষকে দেখিত, আজ সেই কথা সেই দৃষ্টি রমেশ তাকে নিবেদন করিতেছে। এসব পুরনো অভিনয়, অভ্যস্ত প্রণয়। রমেশের জীবনে স্তব্ধ নিষুতি রাত্রে এসব বহুবার ঘটিয়া গিয়াছে।
পুনরাবৃত্তি আর প্রতিধ্বনি, আর কিছু নয়। আর জয় করিবার সাধ থাকে না। রমেশকে ক্ষুব্ধ করিয়া প্রতিমা সরিয়া যায়। ভিতরে কে যেন সরমের মাথা হেঁট করিয়াছে। ক্ষোভে প্রতিমার চোখে জল আসে। ছবিতে দেখা একটা নারীর প্রতিহিংসা অন্ত থাকে না। কত সাজ ছিল প্রতিমার, কত কল্পনা ছিল, সব পর্যবসিত হইয়াছে এক বিপন্ন বিশ্বাস আধ্যনিয়োগে। কর্তব্যও নয়, খেলাতেও নয়, জীবনযাপনে অপরিচ্ছন্ন প্রয়োজনে। এরকম সময়ে স্বামীর প্রতি প্রতিমার সেই গোড়াদিতে ঘৃণার ভাবটা পর্যন্ত কিছুক্ষণের জন্য ফিরিয়া আসে। এত যদি অবিস্মরণীয় প্রেম তার মানুষের জন্য, এ কি অপদার্থ! সে যে প্রতিমাকে সাময়িকভাবেও তার ভালো লাগিল। একজনের স্মৃতি পূজায় আত্মহারা অবস্থাতেও আর একজন যাকে মুগ্ধ করিতে পারে, শ্রদ্ধা করিয়ার মতো কি আছে তার মধ্যে? রমেশ জিজ্ঞাসা করে, এখানে তোমার মন টিকছে না কেন প্রতিমা? প্রতিমা পাল্টা প্রশ্ন করে, আমার মনের খবর তোমাকে কে দিল? অন্য লোকে দিতে হবে কেন, আমি নিজেই টের পাই না। মন খুলে যেন মিশতে পারছো না, কেমন ফুর্তি নেই, কেউ কিছু বলে না তো তোমাকে, আদর যত্ন করে তো সকলে? প্রতিমা হাসে, মা গো তা আর করে না, আদর যত্নের চোটেই হাঁপিয়ে উঠলাম, আমায় নিয়েই তো মেতে আছে সবাই। রমেশ বলে, তুমি সবাইকে নিয়ে ওরকম মারতে পারলে বেশ হতো, আমি তাই চেয়েছিলাম। প্রতিমার ইচ্ছে হয় একবার জিজ্ঞাসা করে, আমার মন বসছে না বলছো, আমাকে কেন মনে ধরছে না তোমার? শুধু ভদ্রতা না করে ভালোবাসা দিয়ে দেখো না মন বসে কিনা আমার। সমস্ত বাড়িতে মানুষের স্মৃতিচিহ্ন ছড়ানো, সেগুলি প্রতিমাকে পীড়ন করে। আন্তিনিক বাঁধানো ফটোই আছে মানুষের, একখানা তার স্বয়ং ঘরে, একখানা রমেশ যে ঘরে কাজ করে সেখানে, আর একখানা শাশুড়ির ঘরে। ফটোর মানুষকে দেখিয়া যদিও মনে হয় না শখ বা শৌখিনতা তার কোনো বিশেষত্ব ছিল, হাতের যে রাশি রাশি শিল্পকর্ম রাখিয়া গিয়াছে সেগুলি অবাক করিয়া দেয়। 5 বছরের নানা কাজের ফাঁকে এত বাজে কাজের সময় সে পাইত কখন? বাড়ি অর্ধেকের বেশি আসবাবো নাকি তারই পছন্দ করিয়া কিনা। গান জানিত না, তবু শখ করিয়া সে অর্গান কিনাইয়াছিল, তাই বাজাইয়া আজ প্রতিমাকে গান গাহিতে হয়। মানুষের ড্রেসিং টেবিলে তার প্রসাধন, মানুষের কয়েকটি পাচা পাচা গহনা তার আভরণ, মানুষের ব্যবহৃত খাটে তার শয়ন, মানুষের জামা কাপড়ে বোঝাই বাক্স প্যাঁচড়ায় বাড়ি বোঝাই, আরো কত অসংখ্য খুঁটিনাটি সে যে রাখিয়া গিয়াছে। বধূত্বের নতুনত্ব কমিয়া আসিলে মানুষের গয়না কখানা প্রতিমা খুলিয়া রাখিল, সকলে তার লক্ষ্য করিল। শাশুড়ি খুঁতখুঁত করিলেন, আর বিশেষ কেহ কিছু বলিল না, কিন্তু কয়েকটি গহনা খুলিয়া রাখিলে কি হইবে? ব্যবহার্য অব্যবহার্য পদার্থ যত কিছু মানুষই রাখিয়া গিয়াছে চারিদিকে, প্রকট হইয়া তাহার নিবারণ করিবে কে? মনের স্মৃতি বাহিরের স্মৃতিচিহ্ন এ বাড়িতে সে নীতা রমণীকে অমরত্ব দিয়াছে। নন্দা বলে, জানো বৌদি, ওই যে আলমারিটা সাফ করে বাজে জিনিস রাখছ, ওটা ছিল তার শখের সামগ্রী। ওপরের তাকে ঠাকুর দেবতার মূর্তি সাজিয়ে রাখত, রোজ সকালে উঠে প্রণাম করত। ঠাকুর দেবতারা গেল কোথায় ভাই? কে জানে দাদা কোথায় রেখেছে। মূর্তিগুলোর ওপরে দাদা বড্ড রেগে গিয়েছিল সে স্বর্গে যাবার পর। প্রতিমা বলে, সেই থেকে তোমার দাদার স্বভাবটা রাগী হয়ে গেছে, তাই না ভাই? নন্দা বলে, কেন দাদা রাগারাগি করছে নাকি তোমার সঙ্গে? প্রতিমা হাসিয়া তার গাল টিপিয়া দেয়, বলে, বিয়ে হলে বুঝবে বরের রাগারাগিও কত মিষ্টি, শুধু মিষ্টি ব্যবহারের চেয়ে। একদিনও যদি রাগারাগি না হয় তবে বুঝবে বরের মনে কিছু গোলমাল আছে। মেয়েটার জন্য স্বামীর মনে গোলমাল চিরস্থায়ী হইবে এ কথা প্রতিমা যে নিঃসংশয়ে বিশ্বাস করিয়াছিল সেটা আশ্চর্য নয়। স্বামী ভিন্ন যে কুলবধূর জীবনে দ্বিতীয় পুরুষের পদার্পণ ঘটে না তার স্বর্ণতা অনিন্দ, সে বিশ্বাসী। বিবাহের পরেই স্বামীর ভালোবাসার শুরুকে সে অনায়াসে ভালোবাসার চরম অভিব্যক্তি বলিয়া বিশ্বাস করিতে থাকে। প্রেমের পরবর্তী অগ্রগতি তার জীবনে অফুরন্ত বিস্ময়। মানুষের স্মৃতিতে রমেশকে মুশকিল দেখিয়া কোন জ্ঞান আর অভিজ্ঞতায় প্রতিমা
ভাবিতে পারিত মৃত্যু মৃত্যুই, স্মৃতি কর্পূর ধ্বনি, জীবনে জীবিত ও জীবিতাদের আকর্ষণে সবচেয়ে জোরালো। যাকে মনে করিলে কষ্ট হয় চিরকাল কেহ তাহাকে মনে করে না। ঈশ্বর প্রতিমার যে মনের দল মিলিয়া ধরিল না তাতে রমেশের কাছে তার একটি রহস্যময় আবরণ রহিয়া গেল। তার নিজস্ব ব্যক্তিত্বের ছোট বড় প্রকাশ রমেশকে তার সম্বন্ধে যত সচেতন করিয়া তুলিতে লাগিল এই রহস্যের অনুভূতি তার মনের গোলমালের তত বেশি জোরালো প্রতিষেধক হইয়া উঠিতে লাগিল। বছর ঘুরিয়া আসিতে আসিতে জন্মিয়া গেল কত অভ্যাস, সৃষ্টি হইল কত অভিনব রসাস্বাদ। মানুষের শূন্যস্থান পূরণ করবার জন্য আসিয়া থাক, প্রতিমা তো একটি নিজস্ব জগৎ সঙ্গে আনিয়াছে, মানসিক ফাঁকটাতে খাপে খাপে তাকে বসানো অসম্ভব। কোথাও প্রতিমা আটে না, কোথাও সে ছোট হয়, মানুষের সঙ্গে তার যত বিরোধ যত পার্থক্য সব দিনে দিনে স্পষ্ট হইয়া উঠিতে থাকে। প্রতিমার দোষগুণ যে বিরক্তি ও ভালো লাগা সৃষ্টি করে তার অভিনবত্ব বিচলিত করিয়া করিয়া সকলকে শেষে আর বিচলিত করে না। প্রতিমার দোষগুণকে প্রতিমার দোষগুণের মতো করিয়াই সকলের মানিতে হয়। তাছাড়া মানুষের মতো করিয়া পাইতে চাহিলে প্রতিমাকে কেহ পায় না, মানুষকে পাইতে চাহিয়া না পাইলে ভালো লাগিবার কথা নয়। অথচ প্রতিমার সক্রিয় আকর্ষণকে স্বীকার করিয়া কাছে গেলে বড় সুন্দর একটি হৃদয়ের পরিচয় মেলে। যেভাবে মানুষের সঙ্গে সকলের অচ্ছেদ্য বন্ধনগুলি সৃষ্টি হইয়াছিল সেইভাবেই প্রতিমাও সকলকে বাঁধিতে ও বাধা পড়িতে থাকে। খোকা মা বলিয়া ডাকিলে প্রতিমার আর একটা বিশ্রী অস্বস্তিকর অনুভূতি জাগে না, মোটামুটি ভালোই লাগে। যদিও ছেলেটার জন্য তার যে মায়া তাকে বাৎসল্য বলা যায় না। শাশুড়ি ননদ যা এদের সঙ্গে বাড়ির বইয়ের যে সম্পর্ক আটখানা মন দিয়েই সুষ্ঠুভাবে তা বজায় রাখিতে পারা যায়, প্রতিমা সেটা দিতে পারে। সবই যেন একরকম সহজ ও স্বাভাবিক হইয়া আসে, শুধু রমেশকে প্রতিমার নিজের জীবনে মানাইয়া লইতে পারে না। প্রথম যেদিন সে বুঝিতে পারে শীতের কুয়াশা কাটিবার মতো রমেশের মন হইতে মানুষের শোক কাটিয়া যাইতেছে, তার ঈর্ষাতুর মনে সেদিন আনন্দের পরিবর্তে গভীর বিষাদ ঘনাইয়া আসে, কেমন সে লজ্জা পায়। মনে হয় নিজের তারুণ্য দিয়ে এতকাল একটা অপবিত্র ব্রত পালন করিতেছিল, উদযাপনের দিন আসিয়াছে। তা তো সে করে নাই, কতদিন মানুষের ফুটোর সামনে দাঁড়াইয়া হিংসায় জ্বলিতে জ্বলিতে তার স্বাদ গিয়াছে ফুটোখানার জানলা দিয়া ছুড়িয়া ফেলিয়া দেয়। যেখানে যা কিছু স্মৃতিচিহ্ন আছে সে মায়াবিনীর ভাঙিয়া সব কুড়া করিয়া দেয়। কিন্তু যাচিয়া রমেশের মন হইতে তাকে সরাইয়া দিবার চেষ্টা সে আর কতটুকু করিয়াছে। দেবী পক্ষে প্রতিমার বিবাহ হইয়াছিল, বিবাহের রাত্রে একদিন ঘুরিয়া আসিল। গোপনে রমেশ সেদিন ফুল আর সোনার উপহার কিনিয়া আনিল। গম্ভীর চাপা লোকটির মধ্যে একটা সুগভীর উত্তেজনা আজিকার বিশিষ্ট রাত্রিটিকে উপভোগ্য করিয়া তুলিবার উৎসুক প্রত্যাশা সবই প্রতিমার কাছে ধরা পড়িয়া গেল। খুশি হইতে পারিল না, বোধ করিল মৃদু একটা বিস্ময়, একটা গ্লানিকর অস্বস্তি। কি ভাবিয়া রমেশের আনা ফুলের মালা একটি প্রতিমা মানুষের ফটো বেষ্টন করিয়া টাঙাইয়া দিল। দীর্ঘকালে তীব্র উত্তপ্ত ঈর্ষায় প্রতিমার মন জুড়াইয়া ওর স্থায়ী স্থান লাভ ঘটিয়াছে। ওর কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছে প্রতিমার যে নিজের বিবাহ রাত্রে ওকে ভুলিবার তার উপায় নাই। এমনই আশ্চর্য যোগাযোগ যে প্রতিমাকে চুম্বন করিয়া মুখ খুলিতেই মানুষের ফটোর দিকে রমেশের চোখ পড়িল। সে বলিল, ওর ফটোতেও মালা দিয়েছ, তুমি তো বড় ভালো প্রতিমা। প্রতিমা অনুভব করিল তীক্ষ্ণ ধার চুরির ফলায় দড়ি কাটিবার মতো মানুষের স্মৃতি কমাস আগেও রমেশের যে বাহুবন্ধন শিথিল করিয়া দিত, জীবন্ত সাপের মতো সেই বাহু দুটি আরো জোরে আজ তাকে জড়াইয়া ধরিতেছে। রমেশের যে চুম্বন ছিল শুধু অষ্টের স্পর্শ, আজ তা প্রেমের আবেগে অনির্বচনীয়। সহসা প্রতিমা কাত হইয়া বলিল, ছাড়ো ছাড়ো, শিগগিরি ছাড়ো আমায়। কি হল? রমেশ ভীতভাবে জিজ্ঞাসা করিল। দম আটকে গেল আমার, ছাড়ো। স্বামীকে ঠেলিয়া দিয়া প্রতিমা খাট হইতে নামিয়া গেল, ঘরে পর্যন্ত থাকিল না। বিদ্যুতের আলো মানুষের ফুটোর কাছে প্রতিফলিত হইয়া চোখে লাগিতেছিল।
প্রতিমার মনে হইয়াছিল সে যেন মানসিক তীব্রজ্জ্বল ভর্ষণার দৃষ্টি। প্রতিমা ছাদে পালাইয়া গেল। ছাদ ছাড়া বৌদের আটকে যাওয়ার স্থান নাই। অপরিবর্তনীয় আকাশ ছাদের উপরে, আবার আলো মেশানো অপরিবর্তনীয় রাত্রি অন্ধকার চারিদিকে। দুঃখী প্রতিমার কান্না আসিতে লাগিল। ভুলিয়া গিয়াছে এমন মন তার স্বামীর যে এর মধ্যে মানুষকে ভুলিয়া গিয়াছে, তার মনোরাজ্যে সেই সর্বময়ী সাম্রাজ্ঞীকে। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপত্নিকের বউ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রহস্য রোমাঞ্চ অদ্ভুতের এবং মজাদার গল্প শুনতে হলে অবশ্যই চোখ রাখুন গল্পান্বেষী নীলিমায়। এই সিরিজের পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।